মানে এই কোম্পানিটো ছয় সাত বছর পরা চলি আছে, তো সে মোক কই আছে যে পয়সা তো তুই বই করা, মই তো পয়সাটো উঠাই দিম, নহলে মই কত পলাম, নপলাও মানুষ আমি। তো আমি কথা মোক কইছে, কোয়ার পিছত মই 200 টাকা কিস্তি করেছো, মই নিজে 200 টাকা কিস্তি করার পিছত সে কি কইছে, এ হাবু বোলা কি কইছে, মই দিম প্রতিশ্রুতি তোক দি দিল, এতিয়া পয়সা চাবা গেলে নিদে। মই এদিন গেছিল, কিন্তু পালে তাক মারল হয় মই, কিন্তু তাক পাওয়া নাই মই ঘরত, এতিয়া যত পামু তাতে তাক এটা করিম। মই 200 টাকা করে করছো, মোট 50,000 টাকা মোট দিন হব বললা। ঘর হলো এই যে খালপাড়া কয় বলে, খালপাড়া হাসলাবাড়ি খালপাড়া হবো। এতিয়া যদি মই পয়সাটো না পাও, তার উপর মই ক্যাশ করবার কারণে মই বাধ্য করলো। 50,000 আছে, তার দুটা বুয়ারি আছে, বুয়ারি জন যাতা ব্যবহার করে আছে, তার ভাইও একটা আছে যাতা ব্যবহার করে আছে, সি আর আংরা দামি নিদিয়ে আর যা কেস করিবি না কি করিবি, করি থাক, মই কি করিব, মোক আর কি করবি, মই সামন হয় তখন তো এনেকা করি কই থাকে। বহুত বহুত জায়গাত মাটি রাখিছো, মই হেনেকা নকরিম, তোমরা ভয় না খাবা, ভয় না পাবা, মোক আরো বিশ্বাস রাখা। আর কিসে কইছে আপনার এটা আছে না হয় সাজিত, সাজিত কইছে যে হি যদি নিদিয়ে মই দিম, আর আপনার ভয় করিব না লাগে, মই কিস্তিটা একদম আরামসে দি থাক, এনেকা খনে এনেকা করে কিস্তিটু লই গেছে। এতে আরো তার ঘরতে গেলে পলায়ন করি থাকে, হে আরো আমার উচরতে না হে দেখাতে না তে, হে তার আমার বিচার আমার পয়সাটু যেনেকা করে নিছে হেনেকা ভালদরে দিব লাগিব, আইনের আসুরি লয়ে লোবার কারণে মই আজি যাম। মানে তার মানে আমাকে একটা ভুয়া প্রতিষ্ঠানে আশা দিছিলে যে আপনাদের ইয়াতে পয়সা জমা করলে আপনাদের হয়তো 10-20 টাকা বেশি লাভ পাব, ওই হিসাবে আমি গরিব মানুষ, একটু কাম করে খাওয়া মানুষ, 1 টাকা পয়সা দিলো, জমা দিলো, বহুত দিন দিছি জমা, দি কিনে 1,20,000 টাকা মান জমা হয়েছে। এতিয়া 2 বছরের পরা মানুষটো নাই, পলাইছে বলি, আমি তো এতিয়া পয়সাটো মারা পড়ে আছে। এতিয়া মানুষটোর নাম হবি বললা, ঘর এই মধ্যম সাজুগর হাসলাবাড়ি, হাসলাবাড়ি, হ্যাঁ বই তো বহুত আছে, 500 উপর যাব আমার গ্রামতে, আর তো 2-3 কোটি মানে পেলাস হব, টাকা খুঁজলে নিদিব, করপরা দিব এনেকা কই থাকে।
এতিয়া আমালোকে এতিয়া থানার আশ্রয় লব লাগবে, থানা এতিয়া কি করে চাম।